আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রোগ্রাম ফেস টু ফেস দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য একসাথে হয়েছি, যে বিষয়টা খুব কমন আমাদের প্রত্যেকের বাসায়, অথবা আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় অনেক রোগী পাওয়া যাবে যারা হয়তো এই অসুবিধা ফেস করেছেন, অনেক দিন ধরে ফেস করছেন এবং গত 3 থেকে 4 মাস অনেক বেশি ফেস করেছেন। এই যে সাধারণ ছুটি ছিল, আমরা অনেকটা সময় বাসায় বসেছিলাম সেটার কারণে। আজকে আমরা মূলত কথা বলবো ডায়াবেটিস নিয়ে, এবং এই ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন এ বিষয়ের বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ ভৌমিক। প্রথমে ডক্টর বিশ্বজিৎ ভৌমিক সম্বন্ধে একটু বলে রাখি। ডক্টর বিশ্বজিৎ ভৌমিক কোঅর্ডিনেটর হিসেবে আছেন সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টারে। ডায়াবেটিস, তিনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং পরিচালক এক্সিকিউটিভ ডায়াবেটিস কেয়ার সেন্টার এবং NHN বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। ডক্টর বিশ্বজিৎ ভৌমিক স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফেস টু ফেসে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসলে এই প্রোগ্রামটাতে ডাকার জন্য এবং আপনার হচ্ছে হোস্টিং করার জন্য। স্যার কেমন আছেন? যদি বলে থাকি আমি যে চিকিৎসক হিসাবে অবশ্যই আমরা চিন্তার মধ্যে দিয়ে পার করতেছি, যেহেতু আমাদেরকে চিকিৎসা দিতে হয় এবং হচ্ছে লোকদের সেবার জন্য যদি কাজ করতে হয় একটু তো আমরা চিন্তিত থাকি কোভিড নিয়ে। কারণ তো আপনি তো জানেন, কারণ পেশা তো আপনিও একজন চিকিৎসক, অতএব আমাদের চিকিৎসা পেশার তো অনেক চিকিৎসককে আপনার চিকিৎসা এক্সপোজ হচ্ছে এবং অনেকে মারা গেছে, বাট তারপর রোগীর সেবা দেওয়ার যেহেতু আমাদের ব্রত সেই জন্য কাজ করছি। সব মিলে আমরা মোটামুটি ভালোই আছি। স্যার আপনি তো মূলত কাজ করেন বাংলাদেশে ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে, এবং ডায়াবেটিস নিয়ে আপনার বেশ কিছু রিসার্চ আছে, বেশ কিছু প্রকল্প আছে, সেবামূলক প্রকল্প আছে আপনারা হাতে নিয়েছেন। তো আমরা এখন একটা প্যান্ডেমিক টাইম পার করছি যেখানে সারা বিশ্ব আসলে থমকে আছে, আমরা কেউই এটার জন্য প্রস্তুত ছিলাম না। তো এই যে প্যান্ডেমিক টাইমটা, এখানে বাংলাদেশে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, বাংলাদেশে তো অনেক দিন ধরেই ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন, তাদের ঝুঁকিটা কতটুকু? এখন যদি আমরা যে রিসার্চ গুলো দেখতেছি পৃথিবীর বিভিন্ন দেশে, তো চীন থেকে শুরু হওয়ার পর সারা পৃথিবীতেই তো ছড়ায় গেছে এই রোগটা, এবং পৃথিবীর বড় ছোট ধনী গরিব কোনো দেশই আসলে এর বাহিরে নেই। আমরা যে হিসাবগুলো দেখতেছি, যে রিসার্চ ডাটাগুলো আসতেছে, আমরা বলতেছি যে যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় আমরা বলছি যাদের ডায়াবেটিস আছে, এর সাথে যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, ক্যান্সার, মূলত যেটা অসংক্রামক যাদের রোগ আছে, এই সমস্ত রোগীদের আপনার কোভিডের আক্রান্ত, মূলত যেটা হচ্ছে কোভিড আক্রান্ত হওয়ার পর কোভিড সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেই জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিগুলো অনেক বেশি। সেই হিসাব করে যদি দেখি যে বাংলাদেশের যে আমাদের যে রোগীরা আছে, আমাদের সরকারি হিসাবে এবং বিশ্ব ডায়াবেটিক যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন আছে এবং আমাদের নিজস্ব ডায়াবেটিক সমিতির যে দীর্ঘদিন যে রিসার্চগুলো চলতেছে, সেই হিসাব করে দেখলে পরে বাংলাদেশে 1 কোটির বেশি আপনার হচ্ছে ডায়াবেটিস রোগী আছে, ডায়াবেটিস ঝুঁকিতে আছে সমসংখ্যক আপনার মানুষ। সেই হিসাব করে দেখি যদি আমরা এই যে রিসার্চ তথ্যগুলো পাচ্ছি সেই হিসাবে দেখলে বুঝতে হবে যে একটা বিশাল সংখ্যক মানুষ যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের যেই ঝুঁকিটা অনেক বেশি। আপনি বলছেন যে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিটা বেশি, কেন তাদের এই ঝুঁকিটা বেশি? এটা আমাদের একটু বিশ্লেষণ করে বলতে সহজ ভাবে যদি বলি, এটা একটা ভালো কোশ্চেন, সবসময় কোশ্চেনটা আমাদের শুনতে হয়। আমরা একটা কথা বলি, ডায়াবেটিস হচ্ছে একটা ক্রনিক মেটাবলিক ডিজিজ, মানে এখানে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ যেমন বেড়ে যায়, আর একটা জিনিস হচ্ছে ডায়াবেটিস একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি একটা হচ্ছে ডিজিজ। কিন্তু তাহলে আমি কিন্তু দুইটা কথা বলছি, একটা ইনফ্লামেশন বলছি, একটা বলছি ক্রনিক ডিজিজ। আমরা হিসাব করে দেখছি যে যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য, যাদের ডায়াবেটিস তাদের মধ্যে শরীরে ইমিউনিটিটা আপনার হচ্ছে হলো আপনার কম থাকে, যার জন্য তাদের ইনফেকশনের ঝুঁকিটা বেশি থাকে। আর আমরা বলছি যেহেতু ইনফেকশন যদি থাকে, আমি তো বলেন যে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ যেটার মধ্যে বলছি, অতএব এদিকে যদি ইনফেকশন হলে পরে দেখা কিন্তু ব্লাড সুগারটা আপনার হচ্ছে হলো বেড়ে যায়। সেই হিসাব করে আমরা দেখছি যে যাদের ডায়াবেটিস আমাদের যদি ইমিউনিটি কম থাকে এবং যদি ইনফ্লামেশনে ইনফেকশনে আক্রান্ত ঝুঁকি থাকে, তার জন্য দেখা গেছে যে অন্যদের তুলনায় ডায়াবেটিস রোগীদের
এই ঝুঁকিগুলো বা জটিলতাগুলো স্বাভাবিক মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। আচ্ছা, তার মানে দর্শক যারা আপনারা দেখছেন তারা বুঝে গিয়েছেন যে আপনাদের আশপাশে যারা ডায়াবেটিস রোগী আছে বা আপনি নিজে যদি ডায়াবেটিস আক্রান্ত হন তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে, কেননা আপনার এই সময়ে আপনার ইমিউনিটিটা কম থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষ যত সহজে এই করোনা প্যান্ডেমিককে প্রতিরোধ করতে পারবে আপনার জন্য প্রতিরোধ করাটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে, একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এইবারে স্যার আপনার কাছে জানতে চাই যে একজন ডায়াবেটিক পেশেন্ট যদি করোনাকে প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে তাকে কি কি এক্সট্রা মেজার্স নিতে হবে, কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা তার প্রয়োজন হবে? আমি যদি কথাটা বলি খুব সহজ ভাবে কথা, যার ডায়াবেটিস নেই আর যার ডায়াবেটিস আছে তাদের হচ্ছে হলো প্রতিরোধের যে আপনি করণীয়গুলো সবই একই রকম, কিন্তু একটু আগে আমি বললাম যেহেতু ইমিউনিটি কম থাকে ইনফেকশনের চান্সগুলো একটু বেশি থাকে, তাহলে এখানে যে কথাটা আপনিও বললেন যে স্পেশাল মেজারটা নিতে হবে। সরকার এবং ছিল WHO কিন্তু অনেক গাইডলাইন করছে এবং আমরা বাংলাদেশ ডায়াবেটিস সমিতিও কিছু গাইডলাইন করছে ডায়াবেটিস রোগীদের জন্য, এবং এটা বাংলাতেই আমরা করা আছে। সেখানে আমরা সিম্পল কথাগুলো বলছি, প্রথম কথা হচ্ছে হলো ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে, সেটা 20 সেকেন্ড ধরে আমরা বলছি সাবান পানি দিয়ে, সাবান পানি না থাকে তাহলে আমরা বলছি কি অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ইউজ করবে, এটা হলো একটা। একান্ত দরকার না পড়লে বাসার বাইরে না যাওয়া, যদি কাজ থাকে চাকরি থাকে বাসার থেকে কাজ করা যায় এরকম যদি সুযোগ থাকে তাহলে পরে গেল। জনসমাগমের এলাকা আমরা হচ্ছে এড়িয়ে চলতে বলছি, বাসার বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে, একটা যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং কথা বলছি 1 থেকে 2 ফুট দূরে যে থাকতে হবে সেই কথাটা আমরা বলছি। এক্ষেত্রে পারতপক্ষে ডাক্তারদের চিকিৎসা যদি দেখে আমরা যে নর্মাল যে ফলোআপের কথা বলছি ডাক্তারের সাথে পরামর্শ করে পিছিয়ে দেওয়া অথবা পঞ্চম টেলিকনসালটেশনের মধ্যে যাওয়া, তার সাথে আমি যে কথাটা আমরা বলছি যে এখানে অবশ্যই আমাদেরকে জিনিস করতে হবে সুষম খাদ্য খাওয়ার অভ্যাসটাকে রাখতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, এর সাথে কিছু লাংস আপনার চেয়ে এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো তাদেরকে এনকারেজ করতে হবে, তাদের করতে হবে এই জিনিসগুলোতে সুস্থ থাকার জন্য। তার মানে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু করোনাকে প্রতিরোধ করার জন্য বেশ কিছু এক্সট্রা মেজার্স নেওয়ার প্রয়োজন আছে, তার মধ্যে একটা হলো খাবারের কথা বলেছেন আপনি, সুষম খাবার, এক্সারসাইজের ব্যাপারে আপনি গুরুত্ব দিয়েছেন, এবং কিছু মানে লাং এর যে এক্সারসাইজের কথা বলেছেন সেটা সেটার ব্যাপারে, এবং আরেকটা বিষয় যেটা বললেন যে রেগুলারলি জনসমাগম যে আপনি হচ্ছে এরিয়ে চলা সোশ্যাল ডিস্টেন্স এক্স্যাক্টলি মাস্ক ব্যবহার করা, ঠিক আছে, এই জিনিসগুলো তো অবশ্যই মানে সাধারণ মানুষের জন্য যে ইনস্ট্রাকশন গুলো সেগুলো একদম একদম নিয়ম অনুযায়ী তাদেরকে ফলো করতে হবে। তো এইটা আসলে সত্যি একটা খুব ভালো একটা সাজেশন ছিল ডায়াবেটিক পেশেন্টদের জন্য। স্যার এইবারে আপনি আমাদেরকে একটু বলবেন যে আমরা তো জানি যে এই করোনা প্যান্ডেমিকটা খুব সহসাই আমাদের ছেড়ে যাচ্ছে না, আমাদেরকে হয়তো আরো অনেকটা সময় এটার মধ্যেই থাকতে হবে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও কিন্তু কবে করোনা প্যান্ডেমিক যাবে সেটা নিয়ে আমাদের এখনো পর্যন্ত কোনো আশার কথা শোনাতে পারেনি। তো এই ক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন এবং যারা এখনো সুস্থ আছেন তাদের কিছুটা প্রস্তুতির প্রয়োজন, নিজেদেরকে বাকি সময়টা সুস্থ রাখার জন্য কিভাবে তারা এই ইনফেকশনের হাত থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবে, তো এই ক্ষেত্রে তাদের প্রস্তুতিটা কেমন হবে? আমরা একটা কথা বলে থাকি যখন আমরা ডায়াবেটিস চিকিৎসার কথা আমরা বলি, এক্ষেত্রে আমরা কিন্তু একটা জায়গা বলা আছে সেটা অসুস্থকালীন করণীয় একটা আমরা একটা জিনিস, যেটা আমরা ডাক্তার আমরা হচ্ছে রোগীদের সাথে আমরা আলোচনা করে থাকি। এক্ষেত্রে যেহেতু করোনা আপনার হচ্ছে রোগ, রোগগুলো অসুস্থ হবেন, অসুস্থকালীন আপনার হচ্ছে যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলোর ক্ষেত্রে আমরা মূলত এই ক্ষেত্রে আমরা বলবো, আমরা বলে থাকি যে জিনিসগুলো বা আমরা যে গাইডলাইনে নিয়ে এসেছি সেখানে আমরা বলছি যে অবশ্যই অসুস্থকালীন হওয়ার পরে আমরা আমাদের যে চিকিৎসক এবং আপনার যে কেন্দ্রগুলো বা যে হাসপাতালে যাব তার আপনি হচ্ছে ঠিকানাগুলো নিয়ে রাখা, ডক্টরের কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে রাখা। তারপরে কথা আমরা যেটা বলছি যে অবশ্যই আমি যদি আগে প্রশ্নটা বলছিলাম যে ঘন ঘন ফলো আপের জন্য আমরা হচ্ছে কেন্দ্রগুলোকে একটু এড়িয়ে চলা
ডাক্তারের সাথে পরামর্শ করে টেলিকনসালটেশন সার্ভিস যেটা আছে ডায়াবেটিস সমিতির বিভিন্ন সেন্টারগুলোতে এই সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, সেই সেবাগুলো নেওয়ার ব্যবস্থা করা। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা বলি 2 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাসের মতো যে ওষুধগুলো দরকার, ব্লাড সুগার পরীক্ষা করার যে হচ্ছে গ্লুকোমিটার বা স্ট্রিপ নিডিলস, যদি ইনসুলিন কেউ ব্যবহার করতে সেই ইনসুলিন ইনসুলিন নিডিল, এই জিনিসগুলো তার সাথে তার জোগাড় করে রাখবে। তারপরে আমরা বলছি অবশ্যই যারা টাইপ 1, মূলত যে রুগীরা টাইপ 1 আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমরা বলছি কিটোন স্ট্রিপ একটা জিনিস আছে সেইটা সঙ্গে রাখতে হবে। কিন্তু সব থেকে বেশি মনে রাখতে হবে যে অনেক সময় ডায়াবেটিসের ক্ষেত্রে কী হয়ে থাকে, ওষুধের মাত্রা বেশি হয়ে যাওয়ার জন্য হতে পারে, খাবার কম দেওয়া, শারীরিক পরিশ্রম বেড়ে যাওয়ার জন্য যেটা হয়ে থাকে অনেক সময় হাইপো, আমরা ব্লাড সুগার কমে যাওয়া, সেই ব্লাড সুগার কমে যাওয়ার যে জিনিসটা থাকে সেই জিনিসগুলো হয়ে গেলে পরে যেটাকে আপনি কীভাবে আমরা মানে রেখে নিয়ন্ত্রণে আনবো, মানে আমরা বলি যে সুগার ট্যাবলেট থাকে আছে লজেন্স বা জুস এগুলো রাখা, সেই জিনিসগুলোকে অবশ্যই পরিবারের কাউকে বা কাছের লোককে সেটা জানিয়ে রাখা যে আমি যেরকম হয়ে যায় তাহলে আমার কী করতে হবে, করণীয় করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে কি না, সেই জিনিসগুলো তাকে জানিয়ে রাখে। এটা হচ্ছে একটা প্রস্তুতি আমরা বলে থাকি। ওকে স্যার, তার মানে আপনি যেটা বলছেন যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, বিশেষ করে যেই যেই সেক্টরে তাদের যোগাযোগ করা প্রয়োজন সেই যোগাযোগের জায়গাগুলোর ফোন নাম্বার, এবং দেখা যাচ্ছে যে প্রয়োজন হলে তার যাতায়াতের জন্য একটা ভেহিকল অ্যারেঞ্জ করা, যেখানে যেতে হবে সেই জায়গাগুলোর ফোন নাম্বার আগে থেকে কথা বলে যাওয়া, এই ব্যাপারে তাদেরকে বেশ সচেতন থাকতে হবে। তার গাইড বইটা যারা রেজিস্ট্রেশন করা নেই তাদের যে লাস্ট প্রেসক্রিপশনটা সেটা তাদের সঙ্গে রাখতে হবে। ওকে ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, এবং অনেকেই দেখা যাচ্ছে যে তাদের যে ট্রিটমেন্টের রেকর্ডগুলো হারিয়ে ফেলছেন, হয়তো মানে অনেক সময় জরুরি প্রয়োজনে আপনি হয়তো রেকর্ডগুলো খুঁজেও পাবেন না। সো এক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ সচেতন হতে হবে, আপনার রেকর্ডগুলোকে আপনার সাথেই রাখতে হবে। স্যার, আমরা দেখেছি যে এখন আসলে আমরা যেই টাইমটা পার করছি এই টাইমটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং, মানে অনেক ওয়েদারের অনেক চেঞ্জ, অনেকেই খুব স্বাভাবিকভাবেই ঠান্ডা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে একটা ধারণা হয়তো চলে আসছে যেহেতু একই সিমটম দেখা যাচ্ছে যে করোনা প্যান্ডেমিকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা হয়তো খুব সাধারণ ঠান্ডা জ্বর সর্দি কাশিতেও নিজেরা অনেক বেশি চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। এক্ষেত্রে এই যে জ্বর সর্দি কাশি বা সাধারণ যে অসুস্থতা, এইটার ব্যবস্থাপনাটা কেমন হবে? আপনি যদি এই গত কয়েক মাসের আমরা যদি হিসেবগুলো দেখি, ইনফরমেশন গুলো দেখি, তাহলে বলছে কিন্তু মাইল্ড সিমটম নিয়ে কিন্তু 80% মানুষ কিন্তু থাকে, তার মধ্যে 20% লোক হাসপাতালে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়ে থাকে, এবং এটা কিন্তু এই যে 80% কথা বলছি এদের মধ্যে কিন্তু ফ্লু লাইক বছরে কিন্তু দেখবেন যে আপনি আমার সবারই কিন্তু 2-3 থেকে 4 বার কিন্তু জ্বর হয়ে থাকে, হাঁচি কাশি হয়ে থাকে, গা ব্যথা হয়ে থাকে, মাথা ব্যথা হয়ে থাকে, ঠিক আছে না, মানে রানিং নোজের কথা আমরা বলে থাকি, এই ধরনের তো হয়ে থাকে। এখানে কিন্তু যদি হয়ে থাকে, শ্বাসকষ্ট যদি না থাকে, তাহলে পরে যদি শুধু ফ্লু লাইক ইনফর্ম ইয়ে থাকে আমাদের সিমটমগুলো থাকে, সেখানে আমরা হচ্ছে যেমন জ্বরের জন্য আমরা প্যারাসিটামলের কথা আমরা বলছি, আমরা হাঁচি কাশি ইয়ে থাকলে পরে আমরা ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধের কথা আমরা বলছি, অ্যান্টিহিস্টামিনের কথা আমরা বলছি, নাক বন্ধ হলে আমরা স্টিম ইনহেলেশনের কথা আমরা বলছি, এই পর্যন্ত জিনিসগুলোই আমাদের কাছে খুব বেশি যদি থাকে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে বলি, যদি করোনার কথা আমাদের মাথায় নিয়ে আসার পরে। তারপরে যদি দেখা যায় যে সিমটমগুলো যদি তার হচ্ছে হলো মনে হচ্ছে করোনার লিড হচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন কম হচ্ছে, সেক্ষেত্রে তারা আমরা বলি যে অবশ্যই আপনি হচ্ছে হাসপাতালে যে অক্সিজেন প্রয়োজনের অক্সিজেন লাগতে পারে, কারণ অক্সিজেন পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু অনেক অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ইনজেকশন নিতে হবে। আর তারপরে হাসপাতালে গেলে যে সরকার এবং আপনার হচ্ছে হলো WHO যে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে চিকিৎসা দেবে স্পেসিফিক, এখন পর্যন্ত আসলে তো কোনো স্পেসিফিক চিন্তায় মানে ট্রিটমেন্ট এখনো বের হয়নি, সিমটম দেখেই আমরা বলছি ফ্লু লাইক থাকলে আমরা যেটা বলে স্বাভাবিকভাবে যেটা ট্রিটমেন্ট বললাম যেটা বলে ফেললাম ওটাই করতে হবে, যতদিন মধ্যে ভ্যাকসিন না আসতে আসতে ভ্যাকসিনের জন্যই আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আসলে আমাদেরকে ওয়েট করতে হবে যে একটা সলিউশন চলে আসুক, একটা ভ্যাকসিন চলে আসুক, আর তার আগ পর্যন্ত আমাদেরকে আসলে
সিমটোম্যাটিক ট্রিটমেন্টে যেতে হবে, যখন সিমটম দেখা দিচ্ছে সেই সিমটোমের ট্রিটমেন্ট আমাদেরকে করতে হবে। স্যার আমরা তো একটা লম্বা সময় পার করেছি সাধারণ ছুটিতে, এই সময়টা অনেকেই হয়তো অফিসে যেতে হয় নাই, যারা স্কুলে যাওয়ার ছিল তাদেরকে স্কুলে যেতে হয় নাই, সো বাড়ির বয়স্কদের হয়তো আগে যেরকম বাসা থেকে বেরোনোর প্রয়োজন ছিল এখন সে প্রয়োজনটা কমে গিয়েছে, এবং দেখা গিয়েছে যে এখন অনেক বয়স্ক মানুষ আছেন যারা ডায়াবেটিস আক্রান্ত, যারা আগে নিয়মিত বিকেলবেলা হাঁটতে বেরোতেন বা সন্ধ্যার পরে হাঁটতে বেরোতেন, একটু হালকা এক্সারসাইজ করতেন এবং এই এক্সারসাইজের মাধ্যমে তাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতেন, এখন দেখা যাচ্ছে তাদের জন্য ব্যাপারটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই যে সাধারণ ছুটির এই টাইমটাতে তারা কিভাবে তাদের এক্সারসাইজ করার ব্যাপারটা বা ব্যায়াম করার ব্যাপারটাকে শুনে রাখে? আমরা যদি বলে থাকি ডায়াবেটিস চিকিৎসাতে আমরা কিছু ডায়েট, আমরা বলি যে ডিসিপ্লিন, তাই তো, থ্রি ডি বলে আমরা এক্সারসাইজের কথা বলি। ব্লাড সুগার কন্ট্রোলের জন্য অবশ্যই ব্যায়াম করতে হবে। সাধারণত আমরা যেটা বলে থাকি নর্মাল ক্ষেত্রে সেটা 30 মিনিটের জন্য আমরা হচ্ছে বেশি হাঁটতে হবে, সপ্তাহে 5 দিনের বেশি আমরা হাঁটতে বলি। এবং আমরা ভাগ করে বলি, প্রথম 10 মিনিট তোমাকে হচ্ছে আস্তে 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 হেঁটে হেঁটে তোমার হচ্ছে গাটাকে ওয়ার্ম করতে হবে, তবে হচ্ছে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করার পরে 20 থেকে 30 মিনিট জোরে জোরে হেঁটে 10 মিনিট আস্তে আস্তে হাঁটবে। এটা ছিল নর্মাল সময়ের অবস্থা। এখন করোনাকালীন সময় যে জিনিসটা হলো সেটা যেহেতু আমাদেরকে বাহিরে বেরোনোর ব্যাপারে বিধিনিষেধের কথা বলা হলো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কথা আমাদের বলা হচ্ছে গাইডলাইনগুলোতে, জনসমাগম এড়িয়ে চলার কথা আমরা বলা হচ্ছে, সেইটা যদি আমরা হিসেবে রাখি তাহলে পরে আমরা বলতে পারি যে বাসার মধ্যে যদি ছাদে জায়গা থাকে অথবা গাড়ির গ্যারেজে থাকে বাসার মধ্যে থাকে তাহলে পরে অবশ্যই সেই জায়গাগুলোর মধ্যে তারা হাঁটতে যাবে, এটা একটা নিশ্চয় হচ্ছে। তাছাড়া আমি যে কথাটা বলি, যদি ঘরের মধ্যে যদি ট্রেডমিল থাকে তাহলে সেখানে তাদের আমাদের 30 মিনিটের মতন তারা হাঁটতে পারে, এখানে সাইকেল থাকলে সাইকেলের মধ্যে করতে পারে। এই জিনিসগুলো তো আপনার ছেলে তাদেরকে করতে হবে, কারণ ব্লাড সুগার যদি কন্ট্রোলে না থাকে, আমি কি প্রথমেই বলছি, তাহলে যে জিনিসটা হবে তার যেমন আক্রান্তের ঝুঁকি বেড়ে যাবে, জটিলতাগুলো বেড়ে বেড়ে যাবে। সো আমি বলতেছি যে কাছে জায়গা ঘরের মধ্যে বাড়ির ছাদে যেখানে জায়গা পাওয়া যাবে সেখানে যেন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মাঝে মাস্ক পরে, ঠিক আছে, তার মানে আপনাদেরকে যারা ডায়াবেটিস আক্রান্ত আপনাদেরকে নিজেদেরকে পরিকল্পনা করে নিতে হবে যে এই টাইমটাতে আপনি আপনার শারীরিক যে পরিশ্রম করা বা সামাজিক এক্সারসাইজ করা ব্যাপারটাকে চালিয়ে যেতে পারে। পাশাপাশি আর একটা বিষয় আমার মাথায় আসলো যে এখন অনেকেই তো আছেন যারা করোনা আক্রান্ত হচ্ছেন, হয়তো কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে আক্রান্ত হচ্ছেন, বাসার ফ্যামিলির কেউ আক্রান্ত হচ্ছিল সেখান থেকে হয়তো আক্রান্ত হচ্ছে। যিনি আক্রান্ত হলেন তার ক্ষেত্রে ডায়াবেটিস এর ম্যানেজমেন্টটা কেমন হবে, লাইক তিনি কিভাবে তার ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখবেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা চেলে কোশ্চেন আপনি করছেন। আমার মনে হচ্ছিল এই জিনিসটা সবাইকে খুব মনোযোগ দিয়ে আপনি চেয়েছিল মনে রাখতে হবে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না, কারণ আমরা কিন্তু সেটা দেখছি কেউ অসুস্থ হয়ে গেলে মনে করে যে তার আপনি হচ্ছে হলো ওষুধ বন্ধ করে দিতে হবে, খাওয়া দাওয়া কমাইতে পারে, তার ব্লাড সুগার হাইপো হয়ে যেতে ভয় থাকে সেক্ষেত্রে, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই আমরা কি বলছি তার হচ্ছে ওষুধ বাড়ানো কমানো বা ওষুধ চেঞ্জ করতে হবে, মুখে খাওয়ার থেকে ইনসুলিনে চলে যেতে হবে কিনা, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং নিয়েই তাকে কাজটা করতে হবে। অর্থাৎ ওষুধ বন্ধ করা যাবে না, যে ওষুধে আছে সেটা ট্যাবলেট হতে পারে, ইনসুলিন, এগুলো প্রথম কথা। 2 নম্বর কথা, যেহেতু মনে হচ্ছে ব্লাড সুগারের সাথে জটিলতার ব্যাপারটা আছে সেখানে ঘন ঘন তোমার হচ্ছে ব্লাড সুগার পরীক্ষা করতে হবে, এবং এই সাথে গেল আমরা দেখি যে অসুস্থকালীন সময় যেটা হয়ে থাকে অনেক সাথে কি ডিহাইড্রেশন হতে পারে, কিন্তু পানি শূন্যতা হতে পারে, সেই জন্য আমরা বলছি যে ঘন ঘন তাকে চলে কী করতে হবে পানি খেয়ে খেতে হবে। এই একটা জিনিসটা ছিল, যদি জ্বর থাকে তাহলে পরে অবশ্যই আপনার চলে ঘন ঘন আপনি কী করতে হবে জ্বরটা আপনার চলে করতে হবে মেপে দেখতে হবে এক্ষেত্রে। আর একটা জিনিস, এই সময় কিন্তু শারীরিক পরিশ্রম করা যাবে না। আমি এর আগে যেমন হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য যে আগের প্রশ্নটা আমরা বললাম যে তাকে শারীরিক পরিশ্রম করতে হবে, নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, কিন্তু এই অবস্থা করা যাবে না, এটা হবে কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে, তার ব্লাড সুগার আরও বেড়ে যেতে পারে। তাহলে এই সময় তাকে রেস্টে থাকতে হবে, তাকে মাঝে মধ্যে তার ওজনটা মেপে থাকতে হবে, কারণ খাওয়া দাওয়া
করার পরেও যদি তার ওজন কমে থাকে তাহলে বুঝতে হবে যে তার কিন্তু ইনফেকশন ইয়েটা বাড়তে সেখানে ওজন। এই জিনিসগুলো কিন্তু আসলে মেইন ব্যাপার, যে 4-5টি জিনিস আমি বললাম। পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না, ঘন ঘন ব্লাড সুগার, বেশি করে পানি খেতে হবে, জ্বর মেপে দেখতে হবে, কিন্তু যে জিনিসটা ছিল এই সময় শারীরিক পরিশ্রম না করে বিশ্রামে থাকতে হবে। ওকে, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ পাওয়া গেল যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি করোনা আক্রান্ত হন, সেই টাইমটাতে তাকে শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকতে হবে, বাট তার ওজনটা ঠিক রাখতে হবে যে তার ওয়েটে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা, সেটাই। ইয়েস, ওকে, মানে এটা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই, মানে আপনি রেগুলারলি এক্সারসাইজ করছেন, রেগুলারলি আপনি আপনার দৈনন্দিন যে কাজকর্ম সেটাকে হয়তো মেনটেন করছেন আপনার ঘরের ভেতরে, বাট অবশ্যই খেয়াল রাখবেন যে কোনোভাবে আপনি যদি করোনা আক্রান্ত হন সেক্ষেত্রে এই এক্সারসাইজ করার ব্যাপারটাকে কিছুটা মানে সে কয়েকদিনের জন্য আপনাকে বাদ দিতে হবে, বাট একই সাথে আপনার ওয়েট এবং ব্লাড সুগারটাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, ওষুধগুলা রেগুলারলি খেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন অসুস্থ রোগী বেশ সিরিয়াস অবস্থায় চলে যাচ্ছেন, যাকে হয়তো ঘরে রেখে চিকিৎসা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এবং হাসপাতালে নেওয়াটা জরুরি হয়ে পড়ছে। তো কোন কোন অবস্থায় আমরা ধরে নিব যে এই রোগীটাকে হাসপাতালে নেওয়াটা জরুরি? প্রথম কথা হচ্ছে হলো অসুস্থ হওয়ার পরে দেখা গেল 2-3 দিন পরে তার ছেলে সুস্থতা সুস্থ হচ্ছে না, আমাদের মোর দেন 2 ডেজ যদি এরকম হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই আমরা বলি যে আপনার ছেলে যে রুল স্টেজে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হবে। ব্লাড সুগার যদি অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি যদি আমরা যদি 14-15 উপরে চলে যায় সেখানে কন্ট্রোল হচ্ছে না, তাহলে পরে তাকে আমরা হাসপাতালে, সেখানে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে যদি আমি বলতে সেই ক্ষেত্রে যদি তারা ছেলে ঘন ঘন বমি হচ্ছে, ঠিক আছে, এরকম যদি কন্ডিশন থাকে তাহলে পর তাকে আমরা ছেলে হলো হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আমরা ছেলে অ্যাডভাইস করে থাকি, মানে ছেলের রেফারেল আপনি যে আমরা অ্যাডভাইস করতে থাকি সেইটাই আমরা বলছি। আমরা আমি কিন্তু আপনি কথা শুনতে পাচ্ছি না, এখন শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি। ওকে স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে হসপিটালে নেওয়ার পরবর্তীতে, হ্যাঁ, তার চিকিৎসার ধরনটা কেমন হয়? সেটা কি সাধারণ রোগীদের যেভাবে চিকিৎসা করা হচ্ছে সেভাবে চিকিৎসা চলে নাকি একটু ডিফারেন্ট ওয়েতে হয়? আর পাশাপাশি আরেকটা কোশ্চেন করেছিলাম যে মানে বাসায় তো একজন ডায়াবেটিক রোগী নিজে নিজে তার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করছে, হসপিটাল এনভায়রনমেন্টে তার ব্লাড সুগারটা কন্ট্রোল করার জন্য কোন জিনিসটা কাজ করে, ওষুধ কি? সেক্ষেত্রে রোগীকে নিজেকেই কাজ করতে হয়। আচ্ছা, আমি একটা কথা বললি, এখানে ছিল বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের জন্য মানে যে ক্লিনিক্যাল গাইডলাইন থাকে যে কিভাবে তারা এদের ম্যানেজ করবে, সেক্ষেত্রে আমরা সরকার যে গাইডলাইন আছে সেখানে আসলে রোগীদেরকে 4 ভাগে ভাগ করছে, আর আমরা ডায়াবেটিস সমিতি এবং হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের গাইডলাইনটা ফলো করে আমরা জিনিসটাকে আসলে 3 ভাগে ফলো করছি। আমি কেন বলতেছি, যদি আমরা ছিল মাইল্ড সেটা ফ্লু লাইক, যেটা কথা আমি আপনাকে বলছিলাম প্রথমে আমরা আলোচনা করছিলাম যদি ফ্লু লাইক থাকে তাহলে কীভাবে সে ম্যানেজ করবে, আর একটা হচ্ছে আমরা ছিল মডারেট, অলরেডি আপনি ছিল নিউমোনিয়া ডেভেলপ করে গেছে, আর 3 নম্বর হচ্ছিল সিভিয়ার, সেক্ষেত্রে আপনার হচ্ছিল সেপটিক শক বা হাসপাতালে আইসিটি নিজের মতন অবস্থা তৈরি গেছে। তা 3টা যদি ঘটনা থাকে তাহলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, প্রথম ঘটনাটা হচ্ছে যদি মাইল্ড ফ্লু লাইক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সিমটোমেটিক কথা আমরা আগে আলোচনা করছি, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কী করতে হবে সেক্ষেত্রে আমরা বলছি যে ওষুধগুলো খেত সেটা মুখে খাওয়া, যদি ট্যাবলেট থাকে তাহলে ট্যাবলেটই খাবে, আর যদি আপনার হচ্ছে ইনসুলিন থাকে তাহলে ইনসুলিন চালাবে। কিন্তু এখানে আমরা কথা বলে থাকি যে সব ওষুধগুলো তারা কিন্তু ব্যবহারের ব্যাপার আছে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ লাগবে। আমরা যেমন বলি যে কেউ যদি মেটফর্মিন খায়, কেউ যদি সালফোরিনাজিড ওষুধ খেয়ে থাকে, এই ধরনের কিছু ওষুধের ভাগ আছে, সেক্ষেত্রে যদি অসুস্থ খুব বেশি হয়ে যায় মানে যদি খাওয়া দাওয়া করতে না পারে বা বমি বমি ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওষুধের কিছু পরিবর্তন আনি, তাহলে এখানে চিকিৎসক বলে দিবে। কিন্তু নর্মালি যদি দেখা যায় তার যদি বমি বমি ভাব না থাকে, খাবার রুচি থাকে,
সেক্ষেত্রে তাহলে স্বাভাবিক যে ওষুধ ওষুধ বা ইনসুলিন সে যে পেত সেটাই তারা চালিয়ে যাবে। এখন আসলো যে মডারেট বা নিউমোনিয়া ডেভেলপ করে গেছে এক্সরেতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বলছি অবশ্যই মুখে খাওয়ার যে ওষুধগুলো ছিল সেখান থেকে ইনসুলিন আপনার হচ্ছে হলো আমরা শিফট করে নেবো। কেউ যদি ইনসুলিন পেত সেখানেও আমরা ইনসুলিনের কিছু পরিবর্তন নিয়ে আসি, সেখানে তারা পরামর্শ করে নিতে হবে, ডাক্তাররা তার পরামর্শটা দিয়ে দেবে। আর সেফটি এখানে সাবকিউটেনিয়াস ইস্যুদের আমরা দিয়ে থাকি, আর যদি সিভিয়ার কন্ডিশনে থাকে তখন যে হসপিটাল সেটিংয়ের মধ্যে যেগুলো সেক্ষেত্রে তখন আইভি ইনসুলিন দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে না থাকে কনসার পাম্প দিয়ে দিতে থাকে, অথবা আপনার হচ্ছে হলো মোট কথা ইনসুলিনে চলে যেতে হবে। তাহলে হচ্ছে একদমই যদি মাইল্ড ফ্লুলে কন্ডিশন থাকে তাহলে স্বাভাবিক মুখে খাবার ওষুধই চলবে, এখানে গেলে। এখন আপনি আরেকটা প্রশ্ন করছেন যে সুগারের আপনি লেভেলটা কত থাকতে হবে। স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে গুড কন্ট্রোল কোনটা, খালি পেটে এবং খাওয়ার আগে মানে বিফোর লাঞ্চ বিফোর ডিনারে আমরা সাধারণত বলে থাকি যে 7-এর নিচে থাকা ভালো আর খাওয়ার পর হচ্ছে 10-এর নিচে থাকা ভালো, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে তার যদি মাইল্ড যদি কন্ডিশন থাকে তাহলে 4.4 থেকে 6.1-এর মধ্যে তাকে খালি পেটে থাকবে। পোস্টপ্যান্ডেমিকটাকে আমরা সাধারণত বলে থাকি যে আমরা 7.8 বা 6.1 থেকে 7.8-এর মধ্যে সে রাখবে। এখন যদি তার যদি হয়ে থাকে যে আমরা চাইলে নিউমোনিয়া বা মডারেট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা বলছি পোস্টপ্যান্ড থাকার কথা ছিল 6.8 থেকে 7.8, সেটা চলে আসবে ফাস্টিংয়ে, আর খাওয়ার পরে চলে আসবে 7.8 থেকে আপনার ছিল 10। কিন্তু হসপিটালে গেলে তখন তার খালি পেট খাওয়ার বলতে তখন তো মুখে ন্যাজোগ্যাস্ট্রিক্স ফিডিং দিতে হবে, ঠিক আছে, মুখে খাওয়ার খাবার তো চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যে আমরা বলি র্যান্ডম ব্লাড সুগার তখন তার ফাস্টিং করার সুযোগ থাকবে না, র্যান্ডম ব্লাড সুগারটা থাকবে 7.8 থেকে 10-এর মধ্যে। মানে হচ্ছে আমরা বলছি তাহলে মাইল্ড হলে পরে 4.4 থেকে 6.1, খালি পেটে খাওয়ার পর 7.8 থেকে আপনার হচ্ছে হলো 10-এর মধ্যে, মানে 6.1 থেকে 7.8, যদি মডারেট হয়ে যায় তাহলে 6.8 থেকে আপনার হচ্ছে হলো 7.8, আর খাওয়ার পরেগুলো হবে 7.8 থেকে 10, র্যান্ডম যদি ইয়ে থাকে তা 7.8 থেকে 10। শুধুমাত্র যদি বলি যে এক বা দুইটা কন্ডিশন নেই না, এখানে আমরা বলছি ঘন ঘন পরীক্ষা করে দেখতে হবে, সবসময় এই যে আমরা টার্গেট লেভেলটা বললাম এর মধ্যেই রাখতে হবে। আমরা যদি চিন্তা করে দেখি যে তাকে ভালো থাকতে হবে এবং তার জটিলতাগুলি তারা যদি কম করতে হয় তাহলে এই মাত্রাটা তাদেরকে মেনে চলতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দর করে মানে ডায়াবেটিস রোগীদের করোনাকালীন সময়ে যে ট্রিটমেন্ট প্রোটোকল, যেটা যেভাবে ট্রিটমেন্টটা চলবে সেটা আপনি ব্যাখ্যা করেছেন। যারা ট্রিটমেন্ট করছে তাদের একটা রিস্ক থাকে, বিশেষ করে স্বাস্থ্য সেবা কর্মী যারা আছেন তাদের একটা রিস্ক থাকে যে একজন আক্রান্ত রোগী থেকে সেই স্বাস্থ্য সেবা কর্মী আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে যাতে একজন আক্রান্ত রোগী থেকে তিনি আক্রান্ত না হন সেক্ষেত্রে কোনো আগে থেকে কোনো পরিকল্পনা করে রাখতে পারেন বা আগে থেকে কোনো ধরনের প্রিকশন নিয়ে রাখা, যাতে করে তিনি নিজে স্বাস্থ্য সেবা কর্মী নিজে সুস্থ থাকতে পারেন। এক্ষেত্রে আমরা যখন আমাদের গাইডলাইনটা ডেভেলপ করছি সেখানে কিন্তু আমরা দুইটা জিনিসে কিন্তু আমরা এখানে এমফেসিসটা বেশি দিয়েছিলাম। আমরা সেক্ষেত্রে আমরা বলছি যে কেয়ার গিভার আর কেয়ার রিসিভেন্ট, মানে আমি চিকিৎসক, আপনি চিকিৎসক, আপনি চিকিৎসা দিবেন, আর আমাদের পেশেন্টরা আমাদের রোগীরা আমাদের চিকিৎসা দিবেন, তার হচ্ছে কেয়ার রিসিভেন্ট হচ্ছে। প্রথমে আপনি আমি যদি সুস্থ না থাকি একসময় তো আমাদের চিকিৎসা দেওয়ার লোক থাকবে না। সেখানে কিন্তু আমরা প্রথমেই ফোকাস করছিলাম যে যারা চিকিৎসা দিবে, আমি শুধুমাত্র চিকিৎসা চিকিৎসক এবং আরও যারা তোমার ছেলে কর্মীরা থাকতেছে তাদের সবার জন্য আমরা বলছি। সেক্ষেত্রে আমরা বলছি যে অবশ্যই একটা পরিকল্পনা থাকবে, সরকার গাইডলাইন করছে, WHO গাইডলাইন করছে, আমরা আমাদের গাইডলাইনে সিম্পল কথা বলে বলছি যারা আপনার হচ্ছে হলো অবশ্যই সুরক্ষা যে আমাদের PPE কথা বলে থাকি সেটা তো আপনার হচ্ছে হলো প্রোভাইড করতে হবে হাসপাতাল বা কেন্দ্রগুলোকে, কিন্তু সেগুলোর ব্যবহার কীভাবে সেই প্রশিক্ষণও দিতে হবে। কিন্তু আপনি দিলেন কিন্তু আপনি সঠিকভাবে পড়তে পারলেন না তাহলে তো হবে না। যখনই রোগীদের কন্ট্যাক্টে ক্লোজ কন্ট্যাক্টে যাবে তখনই আপনাকে কিন্তু এই স্পেশাল যে প্রোটেকশনগুলো আছে, যেমন যে গ্লাভসের কথা বলছি আমরা, গ্লাভসের কথা বলছি, চোখ প্রোটেকশনের কথা আমরা বলছি, আমরা বলছি PPE গাউনগুলোর কথা আমরা বলছি, জুতার কথা বলছি, এগুলো যেমন আছে। আর তাছাড়া আমরা যে জিনিস কথা বলছি যখন রোগী দেখবে সে যে জিনিসগুলো মানে থার্মোমিটার বা ব্লাড প্রেশার মেশিন যে ইউজ করতেছে সেগুলো অবশ্যই আগে পরে আমরা ছেলে কি হচ্ছে ছিল জীবাণুমুক্ত স্প্রে দিয়ে ইয়ে করে নেবে, ক্লিন করে নেবে। আর আমরা বলছি রোগী দেখার বা আগে পরে যে কাজটা করতে হবে অবশ্যই আপনার ছেলে যেটা প্রথমেই বলছিলাম যে আমাদের কী করতে হবে, আমাদের হাত ধুয়ে নিতে হবে সাবান পানি দিয়ে, সেনিটাইজার দিয়ে কথাগুলো বলছি,
রোগী দেখার পরে অবশ্যই আপনি যেটা কথা বলছি যে চোখ আপনি হচ্ছে হলো মুখ এবং হচ্ছে হলো কান মধ্যে এটা হচ্ছে শরীরে স্পর্শ করতে হবে না। বাট ফাইনালি যে কথাটা বলছি যেটা অবশ্যই সকল স্বাস্থ্যকর্মী মনে রাখতে হবে, সে তো বাসার একজন সদস্য, সে হাসপাতালের একজন চিকিৎসক যেমন বাসার সদস্য, যেমন তোমার হচ্ছে রোগীদেরকে তাকে প্রোটেক্ট করতে হবে, তার পরিবারের লোকদেরকে রোগীদেরকে কিন্তু হচ্ছে লোকদেরকে প্রোটেক্ট রাখতে হবে। সেটার কথা যদি চিন্তা করে অবশ্যই বাসায় প্রথমে এসেই তার ছেলে কি তার হাসপাতাল পরিধে জামা কাপড়গুলো পরিষ্কার করে ফেলবে, গোসল করে কিছু সময় পরে তারপরে পরিবারের লোকদের সাথে তারা সে কি করবে যে তারা ছিল আবার একত্রিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য ডক্টর যারা আছেন, স্বাস্থ্য সেবা কর্মী যারা আছেন তাদের জন্য। স্যার, আমরা জানি যে বাংলাদেশের ডায়াবেটিক রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সব ধরনের গবেষণার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এক্ষেত্রে এই করোনাকালীন সময়ে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা এবং তাদেরকে সচেতন করার ব্যাপারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কি কোনো ধরনের ভূমিকা রেখেছিল? আমি খুবই মানে একদম একটা মেসেজ দিতে চাই যে যখন থেকে লকডাউন হয়ে গেছে, সরকারের বিধিনিষেধগুলো আরো হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সারা বাংলাদেশে নেটওয়ার্ক আছে, আমরা বলি 108টার মতো আমাদের সেন্টার আছে। কোনো কেন্দ্রই কিন্তু আমরা একদিনের জন্য কিন্তু বন্ধ ছিল না। আমরা অবশ্যই সরকারি বিধিনিষেধ নিয়মকানুন মেনে এবং আমাদের রোস্টারিং করে প্রথম থেকে আমরা শুরু করছি, আস্তে 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 আমরা নিয়ে গেছি, কিন্তু আমরা সেবা কিন্তু আমরা চালিয়ে গেছি, কিন্তু আমরা কোনো দিনই বন্ধ আমাদের ছিল না। প্রথম দিকে আমাদের মধ্যে প্যানিক ছিল, কিন্তু সেগুলো আমরা খুব দ্রুতই কাটিয়ে উঠছি, বিশেষ করে হসপিটাল অ্যাডমিশনের ব্যাপারগুলো ছাড়া এই কাজগুলো আমরা করছি। এবং তারপরে যখনই আমাদেরকে সরকারের নিয়মকানুন যখন আপনার যে করোনা টেস্টের ব্যাপারটা করলো, এখন আমরা একদিন 3,000 লোককে আমরা হচ্ছে টেস্ট করতে পারবো, এবং অত্যাধুনিক আমাদের দুইটা আমরা হচ্ছে সেন্টার আমাদের হচ্ছে করোনা টেস্টের জন্য সেন্টার চালু করা হয়েছে, একটা হচ্ছে মিরপুর বিএইচএসে এবং আমাদের হচ্ছে চন্দ্রাতে। এছাড়াও আমাদের হচ্ছে শাহবাগ বাডেমেও এবং আপনি হচ্ছে বাংলা অনেক হসপিটাল বসে সেখানেও আমাদের রোগীদের টেস্ট করার যে জিনিসগুলো আছে সে ব্যবস্থা করা হয়ে গেছে। প্রত্যেকটা সেন্টারগুলোতেও আমরা বলছি, আমরা এখানে যে স্পেশাল যে কাজগুলো হচ্ছে যে হোম সার্ভিস আমরা ব্যবস্থা করছি, কিন্তু এটা হচ্ছে বাসা থেকে যে কিন্তু করোনা রোগীদেরকে আমরা হচ্ছে টেস্ট করার ব্যবস্থা আমরা লিখে নিয়ে এসেছি। মিরপুরে আমরা হচ্ছে অত্যাধুনিক আপনি হচ্ছে করোনা কেয়ার আপনি হচ্ছে হসপিটাল আমাদের চালু হয়ে গেছে আমাদের, এটা গেলা ছিল কিন্তু একটা জায়গার মধ্যে। আমরা এছাড়াও আমরা হচ্ছে হলো যে কাজটা করছি আমাদের 10614 ইপিএম হেল্পলাইনের মাধ্যমে আমরা চিকিৎসা দিচ্ছি, করোনা এবং কোভিডের জন্য একটা হেল্পলাইন আমাদের চালু করা হয়ে গেছে। এছাড়াও আমরা হচ্ছে হলো 5টা আমরা হচ্ছে নাম্বার চালু করছি, যেটা ছিল ডিজিটাল কনসালটেশন, সেখানে আপনার ছিল রোগীরা আপনার হচ্ছে ভিজিট দেওয়ার মাধ্যমেও বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে তারা কথা বলতে পারবে। তার মানে এই টাইমটার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতির বেশ কিছু পরিকল্পনা অলরেডি বাস্তবায়ন করা হয়ে গেছে, এবং আমার আমি আশা করব যে আরো বেশ কিছু পরিকল্পনা আছে যেগুলা ডায়াবেটিক পেশেন্টদের জন্য বেশ উপকারী একটা ভূমিকা রাখবে। আমি আমি আপনার সাথে কথা হচ্ছিল আপনার আপনাদের একটা প্রজেক্ট নিয়ে, সেটা হলো যে কোভিড-19 ও ডায়াবেটিস এবং আমাদের প্রচেষ্টা। আমার কাছে আসলে খুবই ভালো লাগছিল। আমি চাই যে আমার দর্শকদের জন্য আপনি আপনার এই পরিকল্পনা বা কর্মসূচি যেটা নিয়েছেন এটা একটু শেয়ার করেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আছে প্রোগ্রামটা যারা আয়োজন করছে তাদেরকেও আমাদের ছেলে ধন্যবাদ, কারণ এই প্ল্যাটফর্মটা নিয়ে বলার একটা ছেলে খুবই দরকার আমাদের। আমি আপনাকে প্রথমেই বলে রাখি যে ডায়াবেটিস কিন্তু একমাত্র অসংক্রামক রোগ, যেটা কিন্তু আসলে কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকে কিন্তু প্যান্ডেমিক হিসেবে কিন্তু রিকগনাইজ করছে ছিল ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশন, IDF, WHO, এবং একমাত্র অসংক্রামক, যেখানে কিন্তু ইভেন ডে আছে মানে বিশ্ব ডায়াবেটিস দিবস 14 নামে পালন করি, সেখানে সারা পৃথিবীতে 42 কোটি আছে, বাংলাদেশের মধ্যে 1 কোটির মতো বেশি আছে। এর সাথে কিন্তু যোগ হলো আর একটা প্যান্ডেমিক, সেটা হচ্ছে হলো সংক্রামক রোগ। এবং আমরা দেখলাম যে যারা ডায়াবেটিস তাদের মধ্যে এর জটিলতাগুলো এবং এখান থেকে আপনার মৃত্যু ঝুঁকিও কিন্তু অনেক বেশি যারা ডায়াবেটিস আক্রান্ত। তাহলে পরে এই চিন্তাটা করে কিন্তু আমরা ভাবছিলাম
এখন পর্যন্ত যেহেতু আমাদের কোনো মানে করোনা স্পেসিফিক ট্রিটমেন্ট শুরু হয়নি, কিন্তু তথ্য বলতেছে যে প্রিভেনশন এবং অ্যাওয়ারনেস করা যদি যায় তাহলে এখান থেকে আমরা প্রতিরোধ করতে পারি, সেই কথাটা চিন্তা করেই আমরা একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করছি। প্ল্যাটফর্মের প্রথমেই ছিল আমরা দুইটা গাইডলাইন তৈরি করছি, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা কর্মী ও চিকিৎসকদের জন্য, এটাই মূলত ইংলিশে, আর একটা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে, সাধারণ লোক, অন্য মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী, তাদের করণীয় আমরা প্রথমে দুটো গাইডলাইন তৈরি করছিলাম এটার মধ্যে ফার্স্ট। তো এখানে কিন্তু আমরা যেটা করলাম, আমরা প্রথম একটা কাজ যেটা হচ্ছে সরকারের সাথে আমরা আগের থেকে আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করি, তার সাথে কিন্তু আমরা আরও কিছু ডোনার এজেন্সিকে আমরা সাথে নিয়ে এসেছি, যেমন জাইকা আছে, নবনটি আছে, এদের মিলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। আমরা বলছি আমাদের প্রচেষ্টা, আমরা বলে কিন্তু আমার প্রচেষ্টা বলি না, কিন্তু কোভিড ডায়াবেটিস সম্মিলিত প্রচেষ্টা। এবং এটা হচ্ছে একটা খুবই ভালো এক্সাম্পল হচ্ছে প্রাইভেট এবং হচ্ছে পাবলিক পার্টনারশিপ এবং মাল্টি সেক্টর অ্যাপ্রোচ নিয়ে। এখানে আমরা কী করলাম, আমরা 20 তারিখে আমরা একটা ছেলে একটা প্ল্যাটফর্মটাকে আমরা হচ্ছে লঞ্চ করছি। আমরা এখানে যে জিনিসটা ছিল, আপনি কোভিড সংক্রান্ত যে তথ্যগুলো দরকার এবং এখানে যে আপনার ছিল ভুল তথ্য, মিথ যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা একটা জায়গার মধ্যে নিয়ে এসেছি। জায়গাটা ছিল কি, এখানে আপনার কোশ্চেন অ্যান্সার হিসেবে আছে, আমরা বই আকারে দিয়ে রাখছি, আমরা অ্যানিমেশন করছি, এবং বাংলাদেশের যে লোক যারা লিডিং যে ডায়াবেটিস স্পেশালিস্ট বা মেডিসিন স্পেশালিস্টরা আছে বা ইপিডেমিওলজি যারা আছে তাদেরকে নিয়ে আমরা ভিডিও আকারে তৈরি করছি। সেগুলো বিভিন্ন ধরনের প্রশ্নোত্তরগুলো আপনারা বিভিন্নভাবে পাবেন আপনারা, এটা গেল একটা। আমরা 6 ধরনের আপনার ছিল এই অ্যাওয়ারনেস আমরা ছিল পোস্টার তৈরি করছি, এবং আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যে ডোনার যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু এখন এই ডায়াবেটিস কোভিড সংক্রান্ত আমাদের এই পোস্টার এবং অ্যানিমেশনগুলো কিন্তু তারা ইউজ করতেছে। এর সাথে আমরা যে কাজটা করলাম, তৃতীয় জায়গাটা হচ্ছে শুধু জানলেই হবে না, আপনাকে কী করতে হবে, ম্যান পাওয়ার ট্রেনিং করতে হবে, সেটা হচ্ছে যারা আক্রান্ত হতে পারে ও যারা চিকিৎসা দিবে, চিকিৎসক এবং আপনার হচ্ছে ডায়াবেটিসের জন্য আমরা একটা ফ্রি আমরা দুইটা বাংলা এবং ইংলিশে আমরা কোর্স চালু করছি আমরা, এটা গেলো একটা জিনিসের মধ্যে। এবং এটা কিন্তু আমরা বলতেছি যে diabetes-covid19.org এই জায়গাটা যদি আপনারা ছিল ক্লিক করে তাহলে যে যাওয়ার পর তারা কিন্তু কোর্সটা করতে পারবে এবং কোর্স করার পরে তারা একটা সার্টিফিকেট পাবে। তার সাথে আমরা আর একটা জিনিস জয়েন করলাম, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের যেটা বলি আমাদের দেশে দুর্বলতা ছিল ডাটা আমাদের ইনফরমেশন থাকে না, এই কাজগুলো করার পর সেখান থেকে কিছু রিসার্চ যদি আমরা তৈরি করতে না পারি এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু পরবর্তী ধাপে আমরা যেতে পারবো না, সেই জন্য আমরা কিন্তু কিছু রিসার্চ কাজ শুরু করছি। এখানে একটা অনলাইন সার্ভে আছে, সেখান থেকে আমরা কিন্তু কিছু ডাটা ইনফরমেশন নিয়ে পরবর্তীতে আমরা প্রতিরোধ কীভাবে করা যাবে সেই জিনিসগুলো নিয়ে আসবো, এটা হয়ে গেল। থার্ডলি যে জিনিসটা হচ্ছিলো লাস্ট যে কথাটা আমরা বলছি, এখানে আমরা যদি দেখেন আপনি ওয়েবসাইটে গেলে পারে দেখবেন একটা হোয়াটসঅ্যাপের আপনার একটা নাম্বার লোগো দেখতে পারবেন, ওখানে যদি আপনি ক্লিক করলেন সেখানে সরাসরি কিন্তু আপনারা চ্যাট এবং আপনার হচ্ছে কলিং করে কিন্তু 24 ঘন্টায় আমাদেরকে যে আমাদের ট্রেন ডক্টর আছে, আমাদের 12 জনের মধ্যে ট্রেন ডাক্তারকে ট্রেনিং দিচ্ছি, তারা কিন্তু দিনের প্রত্যেকের সময় আমরা কথা বলতে তাদের সাথে কথা বলতে পারবেন। এছাড়া আমি আগেও বলেছি 10614 ইব্রাহিম হেল্পলাইন, এখানে আমাদের ফ্রি আমরা সেবা চালু করছি, কারণ এখানে কিন্তু মেম্বারশিপ ফ্রি দিয়ে করা হয়, কিন্তু করোনার কথা চিন্তা করে আমরা 3-4 মাসের জন্য এটাকে ফ্রি করে দিচ্ছি, টোল ফ্রি করে দিচ্ছি। আর আপনাকে আগেও বললাম যে কনসালটেশনের ব্যবস্থাও আমরা রেখে দিচ্ছি, এখানে ডেডিকেটেড নাম্বার আমাদের রাখছি আমরা, এখানে আমরা হচ্ছে কোভিড এবং ডায়াবেটিস আপনার হচ্ছে হেল্পলাইন আমরা তৈরি করছি, মূলত আমরা এই কাজটা আমরা করছি। এবার এখন আমরা যে কাজটা করতেছি, আমরা সরকারের আপনার হচ্ছে নন কমিউনিটি ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সাথে আমরা কাজ করছি স্বাস্থ্য অধিদপ্তরে, এছাড়া যেহেতু আমাদের পার্টনাররা যারা আছে তাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা যেমন এলজিডি মিনিস্ট্রিকে আমরা হচ্ছে এখানে একত্রিত করতে চাচ্ছি, আমাদের বলা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যেহেতু তাদের সেবা আছে, তাদের বিভিন্ন বিল বোর্ড আছে, সেগুলোতে যদি আমরা যে এই অ্যাওয়ারনেস মেটেরিয়ালগুলো যদি ইউজ করতে পারি তাহলে মানুষকে আমরা হচ্ছে অ্যাওয়ার করতে পারবো। আমরা অনেক থেকে আমরা রিলিজিয়াস মিনিস্ট্রির সাথে কাজ করতেছি, সেখানে 1 লক্ষ ইমামকে আমরা এই প্রোগ্রামটার মধ্যে আমরা নিয়ে আসতেছি আমরা, এবং এখানে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা কিন্তু মানুষকে বলবে। এতদিন কিন্তু আমাদের যে ধর্মীয় নেতারা আছে তারা কিন্তু মানুষের জন্য বলতো, কিন্তু করোনা কিন্তু সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়েছে, তাকেও যেমন জানতে হবে সে মানুষকে অ্যাওয়ার করতে হবে। এছাড়াও আমরা হচ্ছে গার্লস গাইডদের সাথে কাজ করতেছি, তাদের 5 লক্ষ ভলেন্টিয়ার আছে, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে তারা এবং তাদের বাবা মাদেরকে অ্যাওয়ার করার জন্য একটা ক্যাম্পেইন করতেছি। রোটারি লায়ন্স তাদের সাথে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পের কাজ শুরু করছি আমরা, এভাবে বিভিন্ন আমরা হচ্ছে যারা আমাদের সমাজে এই ধরনের কাজগুলো করে
তাদেরকে একত্রিত করে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। অসাধারণ একটা উদ্যোগ, এবং আমি আশা করি যে এই উদ্যোগ মানে 100 ভাগ সফল হবে। এই যে উদ্যোগটা বা এই যে কর্মসূচিগুলো আপনারা হাতে নিয়েছেন, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? আমি যদি দেখেন আমাদের মোটোটা হচ্ছে কি বলছি, জানতে হবে, জানাতে হবে, ভয় নেই আমরা আছি। আমি বলছি আমি শুধু জানলেই হবে না, আমি এতদিন ভাবতাম যে অনেক দূরের মানুষদের কিন্তু করোনা হচ্ছে, কিন্তু আপনি কিন্তু প্রথমেই বলছেন যে এখন কিন্তু ঘরে ঘরে অলিতে গলিতে সবারই কিন্তু করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে যেমন জানতে হবে, আমাকে প্রোটেক্ট করতে হবে, সেই জিনিসটা কি করতে হবে, অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। একটা সিম্পল মেসেজ দিয়েছি আমি এবং 10 জন, মানেটা কি আমাদের প্রোগ্রামটা হচ্ছে হলো আপনি জানবেন, আপনার দায়িত্ব হচ্ছে আরো 10 জনকে আপনি জানানোটা। তাহলে প্রায় কিন্তু এইভাবে যদি করি ওই 10 জন আরো 10 জনকে বলবে, তাহলে দেখেন কিন্তু একজন থেকে কিন্তু আপনি কিন্তু 1 লাখে আপনার ছিল ছড়িয়ে যাবে। এই সিম্পল আমরা মেসেজটা আমাদের আমরা নিয়ে আসছি। আমি যে কথাটা বললাম, এখন আমরা প্রথমে 4 জন দিয়ে শুরু করছি, আমরা সংখ্যাটাকে বাড়াচ্ছি। আমরা বলতেছি যে তুমি শুধু দেখলেই হবে না, আপনারা আমাদের ওয়েবসাইটগুলোতে আসে, আপনি নিজে নিজে কোর্সটা করেন, করলে তখন আপনি যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তখন কিন্তু আপনি আরও অনেক বেশি জানবেন। আপনার এই জানাটা তাহলে আরও 10টা মানুষকে আপনি হেল্প করবে। আপনি সেবার যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সেবার যদি নেন, আর তার সাথে আমরা কি যে কাজটা করছি অলরেডি কিন্তু গ্লোবাল যে প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে তো আমরা কানেক্ট করে ফেলছি। এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন যে আমাদের ছিল লার্জেস্ট আপনার ছিল অর্গানাইজেশন, সেখানে কিন্তু আমরা এই ওয়েব লিঙ্কটা নিছি, যেন পৃথিবীতে আরও 30 কোটির মতো বাঙালি আছে। আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মটা কিন্তু বাংলায় করা, আমরা এটা ইংলিশেও করতে পারতাম, কিন্তু আমাদের ফোকাস দেখাচ্ছে আমাদের জনগোষ্ঠী বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমাদের নিয়ে আসার মধ্যে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সরকারের বিভিন্ন সংস্থাগুলো। আমরা ইভেন আমরা যেটা কাজ করতেছি আমাদের সাথে চিকিৎসাদের পাশাপাশি দেখছি কিন্তু পুলিশ ভাইয়েরাও কিন্তু আপনার ছিল, যারা পুলিশ কর্মীদের যারা আছে তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে, তাদেরকে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলোতে আসার জন্য আমরা কিন্তু যোগাযোগ শুরু করছি। বিভিন্ন আরও ধর্মীয় নেতাদেরকেও আমরা ইনভলভ করতেছি। মোট কথা আমরা চাচ্ছি যে একদম প্রাইমারি কেয়ার লেভেল থেকে টার্শিয়ারি কেয়ার লেভেল পর্যন্ত অ্যাওয়ারনেস, ট্রেনিং, সেবা এই জিনিসটা নিয়ে এসেছি। আর একটা জিনিস বলতে হবে যে আমরা 2 লক্ষ মানুষকে কিন্তু আমরা ফ্রি SMS দিচ্ছি, এবং এই মাত্রাটা আমরা আরও বাড়াই দিব। কিন্তু লাস্ট যে কথাটা আমরা বলবো, এই করোনাকালীন সময়ে কিন্তু আর্থিকভাবে কিন্তু আমরা সবাই কিন্তু এফেক্টেড হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা প্রতি বছর কিন্তু ডাবলি সমিতি তার বিভিন্ন সেবা কেন্দ্রের মাধ্যমে ফ্রি সার্ভিস দিয়ে থাকি, এবং এইটা করোনাকালীনের জন্য আমরা সরকারের সাহায্য কিছু পেয়েছি, আমরা নিজেরাও আমরা 2 লক্ষ মানুষকে আমরা কিন্তু বিনামূল্যে আপনার ছেলে খালি পেটে এবং খাওয়ার পেটে ব্লাড সুগার পরীক্ষা করার সুযোগ করে দিব, এবং ডাক্তাররা যে কনসালটেশনটা দিবে সেটাও ফ্রি হবে। আপনি যদি টাকার অঙ্কের কথা চিন্তা করে দেখেন, একটা টেস্ট করে যদি 50 টাকার মতন খরচ হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু 3 থেকে 4 কোটি টাকার মতন কিন্তু অর্থের মতন কিন্তু এখানে কিন্তু এনগেজ হয়ে যাচ্ছে। আমরা সবার ছিল দোয়া এবং আমরা এই আশা করতেছি যে কাজটাকে আমরা ছিল আরও সুষ্ঠুভাবে আমরা করতে চাই। কিন্তু আমরা সবাইকে বলবো যে আপনি আমাদের diabetes.covid19.org এই ওয়েবসাইটটাতে আসেন, দেখেন এবং নিজেরাও জানেন, পরিবারের অন্য লোকদেরকেও আপনারা জানানোর সুযোগ করে দেন। অনেক অনেক মানে বিশাল একটা পরিকল্পনা, এবং এটা এটা মানুষের জন্য যে কতটা উপকারী হবে সেটা আপনার কথা থেকেই আসলে কিছুটা ধারণা করা যাচ্ছে। আমার কাছে একটা কোয়েশ্চেন মানে মনে হলো যে এই যে আপনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনার সুবিধাভোগীরা কি শুধুমাত্র ডায়াবেটিক রোগীরা হবে? আপনি একটা কথা বলছিলেন যে পুলিশ ভাইদেরকে ইনভলভ করা হয়েছে, ধর্মীয় নেতাদেরকে ইনভলভ করা হয়েছে, তারাও কি আপনাদের এই পরিকল্পনার আন্ডারে মানে সুবিধা নিতে পারবেন? আমি এই কথাটা বলার আগে আমি মনে হয় একটা কাজ আমি ছিল বলে রাখা উচিত ছিল, এটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতার কথা আমরা বলতেছি। আমরা সাধারণত যখন পৃথিবী বড় বড় আমরা ছিল রিসার্চ সেন্টারগুলোতে যখন ট্রেনিং করছি তখন আমরা বলতাম যে একটা গাইডলাইন তৈরি করতে কিন্তু 6 মাসের মতো সময় লাগে। আমরা বাডাসে যে 2টা গাইডলাইন তৈরি করছি সেখানে কিন্তু আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা শেষ করছি। কিন্তু এই প্রথমবার যারা আমরা কিন্তু কেউ কাকে দেখি নাই, আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা ইউজ করছি। আমাকে ধন্যবাদ দেওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এই যে ডিজিটাল বাংলাদেশের যে কথাটা বলছিল এটা যে সঠিক আমরা যে ব্যবহারের এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা পেয়ে গেছি এখান থেকে। কিন্তু এটা গেলে একটা জিনিসের মধ্যে। আর আপনি যে কথাটা বললেন যে
আমরা বলছি যে যে গাইডলাইন গুলো করে বলছি সেখানে আমরা অবশ্যই এমফেসিস দিচ্ছি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, কিন্তু এই সুবিধাটা হচ্ছে হলো যাদের ডায়াবেটিস নেই তাদেরকেও আমরা বলছি, কিন্তু আমরা মানে এখানে সব জনসাধারণ সবাই আপনার এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবে। আমাদের টার্গেটটা হচ্ছে যে ইনফরমেশন কিন্তু সবার জন্যই, মানে আপনিও তো প্রথমেই বলছেন যে ডায়াবেটিস রোগীদেরকে মোর আপনি হচ্ছে অ্যাটেনশনটা দিতে হবে, কিন্তু অন্যরাও তো ঝুঁকিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে, সেক্ষেত্রে আমরা যদি বলে থাকি এই সুযোগ সুবিধা সবাই পাবে। ওকে, তার মানে এটা শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটা বড় সুযোগ না, এটা সাধারণ মানুষের জন্য একটা অনেক বড় সুযোগ, একটা অনেক বড় মানে ভরসার জায়গা, নির্ভরতার জায়গা, যে আপনি এখান থেকে একদম মানে সঠিকভাবে চিকিৎসা বা পরামর্শ যা কিছুই প্রয়োজন আপনি এই কর্মসূচির মাধ্যমে পেতে পারেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আমি একটা কথা বলে রাখি এখানে, আপনি তো চিকিৎসক, আপনার একটা চিকিৎসক আপনার হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন আছে, আমরা চাবো যে আপনি এই কথাটা কিন্তু আপনি যে ফেসবুক আপনি জিনিস তাদেরকে বলা, এবং আমরা যখন চিঠি দিচ্ছি বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে তখন আমরা কিন্তু বলতেছি প্রত্যেকটা কর্মীকে কর্মকর্তা কর্মচারীদেরকে এই প্রোগ্রামটা করার জন্য প্রশাসনিক নির্দেশনা দেওয়ার জন্য, আমরা আগে বলতাম অনুরোধ করার জন্য, আমরা বলছি যে বেঁচে থাকতে হবে সবাইকে, কিন্তু সবাইকে সুস্থ থাকতে হবে, সেই জন্যই আমরা বলছি যে এটাকে সবাইকে করতে হবে, এতদিন আমরা অনুরোধ করছি, অনুরোধ না, আমরা বলছি যেটা করতে হবে এই কথাটাই আমরা কিন্তু জোর দিচ্ছি। অবশ্যই ভালো একটা কোনো কাজের পিছনে, মহৎ কোনো একটা কাজের পিছনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে এখানে আসলে পিছনে ফিরে তাকার কিছু নাই, সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে এক করোনা মুক্ত একটা পৃথিবী তৈরি করতে পারি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আমাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের কিভাবে তাদের এই সময়টাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, নিজেদের করোনার বিরুদ্ধে নিজেদেরকে প্রতিরোধ মানে নিজেদেরকে সচেতন অবস্থায় থাকতে হবে, নিজেদেরকে সেফ রাখতে হবে, এটা নিয়ে কথা হল। আশা করি এই প্রোগ্রামটা ডায়াবেটিস রোগীদের জন্য এবং ওভারঅল সব মানুষের জন্য বেশ বড় একটা মানে সুযোগ হয়েছে, যে যেখান থেকে অনেক কিছু জানার। আমাদের এই প্রোগ্রামটা আমাদের টাইম লাইনে থেকে যাবে, আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে, যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখতে পারেন নাই তারা পরবর্তীতে প্রোগ্রাম দেখে নেবেন, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। স্যার আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত করার জন্য এবং আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ, আমরা হচ্ছে ইনসেপ্ট থেকে ধন্যবাদ, সবাই মিলে যে আয়োজনটা করা হয়েছে, আমরা বিশ্বাস করি যে জানতে হবে জানাতে হবে, ভয় নেই আমরা আছি, অতএব মানুষকে ভেঙে পড়লে হবে না, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা আসলে এই ক্রান্তিকালীন সময়টাকে আমরা ওভারকাম করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সবশেষে ধন্যবাদ দিতে চাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে, তারা জনসচেতনতামূলক কিছু প্রোগ্রাম আর অ্যারেঞ্জ করেছে এই সাধারণ ছুটির এই টাইমটাতে, যেখানে আমরা সবাই অনেক কিছু ইন্টারনেট ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, সাধারণ মানুষ যাতে কিছু ইনফরমেশন জানতে পারে, সঠিক ইনফরমেশন এবং সঠিক মানুষের কাছ থেকে, সেই জন্যই ইনসেপ্টার এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন এই টাইমটাতে ঘরে থাকতে, সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ফেস টু ফেস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।